মার্কিন আকাশে সন্দেহজনক চীনা বেলুন উড্ডয়ন নিয়ে ওয়াশিংটন বেইজিং উত্তেজনার রেশ কাটতে না কাটতেই চীনের মূল ভূখণ্ড সংলগ্ন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনী এবং মেরিন কার্পসের সদস্যদের যৌথ অংশগ্রহণে এই মহড়া পরিচালিত হয়। রোববার এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী জানায়, বিমানবাহী ইউএসএস নিমিৎজের স্ট্রাইক গ্রুপ এবং 13 এক্সপিডিশনারি ইউনিটের যৌথ অংশগ্রহণে ইন্টিগ্রেটেড এক্সপিডিশনারি স্ট্রাইক ফোর্স অপারেশন নামের এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটিতে যুদ্ধজাহাজ, পদাতিক সেনা এবং যুদ্ধবিমান অংশ নেয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় একটি গুপ্তচর বেলুন উড়তে দেখা যায়। বেলুনটি আলাস্কা থেকে সাউথ ক্যারোলাইনা পর্যন্ত দিনব্যাপী ওড়ার পর যুক্তরাষ্ট্রের F-22 যুদ্ধবিমান থেকে একটি ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটি ধ্বংস করে মার্কিন সামরিক বাহিনী। এরপর আবারও কানাডা সীমান্ত থেকে আরও একটি অজ্ঞাত উড়ন্ত বস্তুকে গুলি করে ভূপাতিত করে যুক্তরাষ্ট্র। আটকোনা বস্তুটি কোন দেশের তা এখনও নিশ্চিত করা যায়নি। উড়ে আসা সন্দেহভাজন গুপ্তচর বেলুন ইস্যুতে চীনের 6টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। চীনের আকাশযান ও গোয়েন্দা বেলুন প্রকল্পের সঙ্গে এসব প্রতিষ্ঠানের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ এনে শুক্রবারে নিষেধাজ্ঞা দেয় মার্কিন বাণিজ্য দপ্তর। এদিকে ওয়াশিংটনের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। মূলত আবহাওয়া সংক্রান্ত গবেষণার উদ্দেশ্যে বেলুন উড়ানো হয় বলে দাবি চীনের। দক্ষিণ চীন সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ। প্রতি বছর এ পথ হয়ে হাজার কোটি ডলারের পণ্য মালামাল চলাচল করে। কিন্তু বেইজিং পুরো দক্ষিণ চীন সাগরকে নিজের সমুদ্র সীমা বলে দাবি করে। এ নিয়ে অনেক প্রতিবেশী দেশের সঙ্গেও চীনের দ্বন্দ্ব রয়েছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।